नमस्कार, राखी रकमारी रान्नाय सकल भिवार्स के स्वागत जानाय। आजकेर पर्वे देखाबो पुजोर स्पेशल रेसिपी खेजुरेर नाड़ू। जे कोनो पुजोर अनुष्ठाने आपनारा ई नाड़ू तैरी करते पारेन। आजकेर भिडियोटा प्रथम थेके देखबेन, भालो लागले अवश्यई सबस्क्राइब करबेन ओ पाशे थाका बेल आइकन क्लिक करबेन, ताहले नतून नतून भिडियो नोटिफिकेशन पेये जाबेन। आर कथा ना बाड़िये चलुन शुरू करा जाक। এই রেসিপির উপকরণগুলি প্রথমেই আমি বলে দিচ্ছি। প্রত্যেকটি উপকরণই প্রোটিনযুক্ত হেলদি। উপকরণগুলি হলো খেজুর 250 গ্রাম, ঘি, কিচমিচ, পেস্তা, পোস্ত, কাজু বাদাম, আমন বাদাম। সমস্ত উপকরণগুলি আমি এভাবে নিয়ে নিয়েছি। কড়া বসিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ কুচিয়ে রাখা কাজু বাদাম। আমি 10টা মতন কাজু বাদাম নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা কিচমিচ দিয়ে দিচ্ছি। কিচমিচ 15টার মতন নিয়েছি। এবার একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ কুচিয়ে রাখা আলমন্ড বাদাম। আলমন্ড বাদাম 10টা নিয়েছি। একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ কুচিয়ে রাখা পেস্তা দিচ্ছি। পেস্তা আমি 20টা নিয়েছি। আবার একটু নেড়ে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পর পেস্ট করা খেজুর এর মধ্যে দিচ্ছি। খেজুর আগে থেকেই দানা ছাড়িয়ে পেস্ট করে রেখেছিলাম। খেজুর মিক্সিতে পেস্ট করার সময় একটু জল দিয়ে নেবেন। খেজুরটা দেওয়ার পরে কয়েক মিনিট নিচ ওপর করে ভালো করে সব উপকরণগুলি মিশিয়ে নিতে হবে। খেজুর যেহেতু মিষ্টি, এই রেসিপির জন্যে আলাদা কোনো মিষ্টি চিনি গুড় কিছুই ব্যবহার করতে হবে না। এবার একটু তুলে দেখছি আটালো হয়েছে কি না। আবার একটু নাড়তে হবে, একদম লো আছে করতে হবে। পাকটা যখন আটালো হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে। এই পর্যায়ে এলে এর মধ্যে 1 চামচ পোস্ত অ্যাড করতে হবে। পোস্ত দেওয়ার ফলে নাড়ুটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পোস্ত দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়াতে নাড়াতে পাকটা একদম আঠালো হয়ে যাবে। আজকের রেসিপি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করতে ভুলবেন না। নাড়ুর জন্যে আমার পাক রেডি। একটু ঠান্ডা হওয়ার জন্যে অন্য পাত্রে তুলে নিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নেব যাতে নাড়ু করার সময় হাতে না লেগে যায়। পাক থেকে একটুখানি নিয়ে নাড়ু তৈরি করছি। আমরা সাধারণত নারকল নাড়ু বাড়িতে বানিয়ে থাকি। খেজুরের নাড়ুটা একটু নতুনত্ব, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে। টেস্টি তো বটেই এবং হেলদিও। কথা বলতে বলতে একটা নাড়ু রেডি হয়ে গেছে, থালায় রাখলাম। বাকিগুলো আমি একই পদ্ধতিতে বানিয়ে ফেলছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। বন্ধুরা আজকের মতন বিদায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।